হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের ভিডিও টপিক হলো করোনা ভাইরাস তো এই 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 করোনা ভাইরাস সম্পর্কে হয়তো বা অনেকেই জেনে গেছে আবার এমনও অনেকে আছে যারা এখনও জানেনি তো সেটা সম্পর্কেই আমি আজকে বলার জন্য ভিডিওটা নিয়ে এসেছি করোনা ভাইরাস হচ্ছে কিছুদিন যাবৎ একটি ভাইরাস ছড়িয়েছে যেটা চীন থেকে সম্ভবত বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে তো এই ভাইরাসে মোটামুটি একাশি জনের মৃত্যুর পাশাপাশি সতেরোটি ভিন্ন ভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে হার্ড স্টেপ নিয়েছে চীন সরকার এবং যে সমস্ত শহরে আক্রান্তের হাল বেশি আর কি মানে এই সব ভাইরাসে আক্রান্ত হয়েছে সে সমস্ত এলাকায় মোটামুটি বিমান ওঠানামা করবে না এমন সতর্কতাও জারি করে দিয়েছে ট্রেন চলাচলও প্রায় বন্ধ করে দিয়েছে খুব দরকার ছাড়া আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত হয়নি কিন্তু সেই জায়গাকার হয়তো অন্যের হয়েছে এরকম ব্যক্তিদেরকে মানে খুব প্রয়োজন ছাড়া সেই জায়গা থেকে অন্য দেশে যেতে নিষেধ করা হয়েছে এই ভিডিওটার মাধ্যমে আমি মূলত বলবো এই ভাইরাসটি কী আসলে কোথা থেকে ভাইরাসটির উদ্ভব হয়েছে কিভাবে ভাইরাসটি ছড়াচ্ছে এবং লক্ষণ অর্থাৎ এই ভাইরাস হয়েছে যে সেটা আমরা কি করে বুঝবো আক্রান্ত ব্যক্তির কী কী সিমটমস হতে পারে এবং প্রতিরোধ করা কিভাবে সম্ভব এই বিশেষ পয়েন্টগুলি নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং তোমাদেরকে সতর্ক করব যেই কারণে আমার এই ভিডিওটি আজকে করা তো চলো আর বেশি বক না করে ভিডিওটির মূল বিষয়ে চলে যাওয়া যাক চীনে একটি ছবি যাচ্ছে মূলত ভাইরাসটি দেখতে এই রকমই আর ভাইরাসটি কি করে সরায় তো এক্ষেত্রে বলে রাখি করোনা ভাইরাসের রিজার্ভিয়ার হলো বাদুর ছাড়াও অন্য যে কোনো প্রাণী হতে পারে তবে চীনে করোনা ভাইরাস প্রথম ছড়িয়েছিল এবং চীনে এই করোনা ভাইরাসের রিজার্ভিয়ার হলো ইঁদুর বা মাছ খেকো কোনো বিড়াল কিংবা সাপও হতে পারে এরকমই সন্দেহ করা হচ্ছে আর চীনারা যেহেতু সমস্ত প্রাণীকেই খায় তারা খায় না এমন কোনো প্রাণী নেই তাই চীনেই যে এই ভাইরাসটা প্রথম আবির্ভাব হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবার বলা যাক রোগটা কিভাবে ছড়ায় রোগটা ছড়ায় মূলত বাতাসের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির কাশির মাধ্যমে মুখের লালা থেকে হাঁচি এবং রক্ত যদি কেউ দান করে হয়তো সেই ব্যক্তি রক্তদান করছে তার ভাইরাসটি ঢুকেছে তো সেই রক্ত যখন অন্যের শরীর যাবে সেখান থেকেও এক্সাক্ট ছড়াবেই ভাইরাসটা এটাই স্বাভাবিক তো এইভাবেই ছড়ায় আর লক্ষণ লক্ষণ প্রসঙ্গে বলে রাখি এর লক্ষণ দেখে কিন্তু একেবারেই বোঝা যাবে না যে এটা করোনা ভাইরাস হয়েছে কারণ এই ভাইরাসের যে লক্ষণ সেগুলো খুব স্বাভাবিক ন্যাচারাল আমাদের স্বাভাবিক লাইফস্টাইলে আমরা যেগুলো ফেস করি মাঝে মাঝেই বিভিন্নভাবে জ্বর আসে মাথায় যন্ত্রণা করে কাশি সর্দি শ্বাসকষ্ট হয় বুক কারোর র্যাজমার প্রবলেমে শ্বাসকষ্ট হয় অ্যালার্জি থাকলে শ্বাসকষ্ট হয় তো বুঝে মানে বোঝার কোনো স্কোপ এই ভাইরাস সাধারণত দেয় না বুকে ব্যথা হয় গলায় ব্যথা হয় হাত পা ব্যথা যেরকম হয় না ন্যাচারালি আমাদের শরীর খারাপ হলে সেরকমই সিমটমস হয় তবে হ্যাঁ এই ভাইরাস ১৪ দিনের মধ্যে কিন্তু আরও বিশাল আকার ধারণ করতে পারে তো এখন এই বিষয়ে যেহেতু একটু সতর্ক আমরা হব তাই আমি বলতে পারি যে যখনই সর্দি কাশি বা জ্বর বা কাশি শ্বাসকষ্ট বুকে ব্যথা যাই হোক না কেন যতই কারোর অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট হোক বা যে কোনো কিছু হোক না কেন সেটা যদি কেউ ন্যাচারাল মনে করে তাও আমি বলবো একবার ডক্টরের সাথে পরামর্শ করে নেওয়া উচিত কারণ আসলে কী হচ্ছে সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারছি না এবার বলি প্রতিরোধ কিভাবে করা যেতে পারে তো দেখুন সতর্ক তো আমাদের হতেই হবে এবং সতর্ক করার জন্য ফার্স্ট যেটা আমি বলবো ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে একটা মাস্ক ইউজ করতে হবে অবশ্যই বাইরে বেরোনোর টাইমে এবং সেই মাস্কটা হবে ওয়ান টাইম ইউজেবেল কারণ ওই মাস্কটা যখন বাইরে পড়ে বেরোচ্ছি সেই মাস্কের মধ্যে বিভিন্ন ধরনের ভাইরাস ঢুকে যাচ্ছে এবং তারপরে সেটিকে আবার যখন আমরা পড়ছি সেই ভাইরাসটি কিন্তু থেকে যাচ্ছে সুতরাং এমন মাস্ক ইউজ করতে হবে একবার ইউজ করে সেটা ফেলে দিয়ে আবার নতুন করে মাস্ক অন্য মাস্ক ইউজ করতে হবে এবার বলি দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে বাইরে যখন আমরা কোথাও যাচ্ছি সেটা বাড়ি থেকে বেরিয়ে আমরা অফিসে যেতে পারি স্কুল কলেজ যেখানেই যাই না কেন বাড়ি থেকে বেরোনোর পর থেকে সেখানে অবধি যখন আমরা পৌঁছালাম সেখানে পৌঁছানোর পর অবশ্যই সাবান দিয়ে আমরা একবার হাত ধুয়ে নেবো কারণ করোনা ভাইরাসের গায়ে একটি এনভেলপ থাকে সেই এনভেলপটি সাবান দিয়ে ধোয়ার মাধ্যমে সহজেই চলে যায় তাই সাবান দিয়ে একবার হাত ধুয়ে নেবো এবং বাড়িতে ফিরে এসে আবার সেটি করবো এবং কারোর সাথে হ্যান্ডশেক যদি আমরা করি তার পরক্ষণে আমরা হ্যান্ড স্যানি স্যানিটাইজার অবশ্যই ইউজ করব এই সতর্ক মানে এই সতর্কতা যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমি বলতে পারি যে করোনা ভাইরাস থেকে আমরা খানিকটা হলেও দূরে থাকতে পারবো তো ফ্রেন্ডস আমার এটা ছিল আজকে একটি সতর্কমূলক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি নিজের হেল্পফুল হয় অন্যদের মাঝখানে শেয়ার করবেন আমার চ্যানেলে কমেন্টস করে জানাবেন আপনারা পরবর্তীকালে কি ভিডিও দেখতে চান হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তো ফ্রেন্ডস আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই করোনা ভাইরাস থেকে সতর্কতা অবলম্বন করবেন